শীতকালে আমরা সবাই অনেক রকমের গাছ লাগিয়ে থাকি আমাদের বাড়িতে। তো তার মধ্যেই একটা খুবই জনপ্রিয় গাছ রয়েছে, যেটার নাম হচ্ছে ইমপেশেন্স। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইমপেশেন্স। এটিকে লাগানো তো খুবই সোজা, যে কোনো গাছই আমার মনে হয় মানে লাগানো সোজা, কিন্তু একটু যদি খেয়াল রাখা যায় তাহলে সব থেকে বেস্ট হয়। কারণ ইমপেশেন্সের একটুখানি দরকার লাগে, যেটা হচ্ছে যে ইমপেশেন্সের ক্ষেত্রে মাটিটা একটু বেশি ভালো বানাতে হয়, মানে যাতে ড্রেনেজ সিস্টেম খুব ভালো হবে কিন্তু যাতে মাটি আবার শুকিয়েও না যায়। কারণ এই গাছটা পার্টিকুলারলি এমন মাটি পছন্দ করে যেটা মধ্যে জল ধরে রাখবে অথচ আবার শুকোবেও না, এরকম মানে পুরোপুরি শুকিয়ে যাবে না। তো এরকম মাটি কী করে আমি বানিয়েছি, তো আমি নিয়েছি এক ভাগ বাগানের মাটি, বাগানের মাটি বলতে আমার পুরনো টবের যে মাটি, এক ভাগ আমি নিয়েছি গোবর সার, তো আপনারা যে কোনো সার নিতে পারেন, আর এক ভাগ আমি নিয়েছি এটার নাম হচ্ছে, যতটা মাটি নিয়েছি তার হাফ ভাগ হচ্ছে বালি। তো এই নিয়ে আমি খুব একটা সুন্দর, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঝুরঝুরে পটিং মিক্স আমি বানিয়েছি। এবং এই পটিং মিক্সটার সঙ্গে আমি আরেকটা জিনিস করছি, যেটা বললাম জল ধরে রাখতে হবে, তো এর জন্য আমি ওই আরও 20% মতো আমি এর সঙ্গে কোকোপিট মিশিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোকোপিট ওখানে একটু রাখা হয়েছে যাতে দেখানোর জন্য যে আমি কোকোপিটটা ইউজ করছি। তো কোকোপিটের জন্য খুব সুন্দরভাবে এই মাটি, যেটা টোটাল মাটিটা খুব সুন্দর আমার তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন এবার আমি চটপট করে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কী করে আমি ইমপেশেন্সটাকে লাগাচ্ছি। তো গাছগুলো আগে সরিয়ে নিচ্ছি। তো এবার আমি যেটা নিচ্ছি সেটা দেখতে পাচ্ছেন এক ভাগ হচ্ছে, এইটা আমার নিজের রেসিপি, এটার মধ্যে এক ভাগ রয়েছে অর্গ্যানিক গ্রোথ বুস্টার, যেটা এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। এক ভাগ এর মধ্যে নিম খোল রয়েছে এবং এক ভাগ এর মধ্যে কাঠের ছাই রয়েছে। তো এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটিটার সঙ্গে এবার। তো দেখতে পাচ্ছেন, তো এগুলো খুব ভালোভাবে কাজ করবে, এগুলো হচ্ছে নিউট্রিয়েন্টস যেগুলো গাছের দরকার সেগুলো আমার গাছটি পেয়ে যাবে। এবং আমার যে পেস্টিসাইড ফাঙ্গিসাইডের যে খেয়াল, এগুলো ওই নিম অয়েল রাখবে, আর কাঠের ছাই অনেক পুষ্টিকর গাছের জন্য। তো এবার আমি কি করব, না এবার আমি গাছগুলো বসিয়ে দেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি কী করে গাছ বসাতে হয়। তো একটা জাস্ট একটু গর্ত খুঁড়ে নিয়ে জাস্ট ওটা টপ থেকে বার করে গাছটিকে একটু, আমি এটা একটু অন্যরকমভাবে বলছি যে সেটা হচ্ছে যে যেমন করে খেতে গাছ লাগানো হয় একটু উঁচু করে, তো উঁচু একটু ঢিপি করে, তো এখানেও একটু উঁচু করে আমি বসাচ্ছি যাতে যে জলটা আমি দেব সেটা ওই সাইড যেখানটা আমি যেখানটা দেখাচ্ছি এখন সেই সাইডটাতে যেন জম, মানে জলটা যায়, জলটা যেন কোনোরকমভাবে গোড়ার কাছে না জমে। যদি গোড়ার কাছে বাই চান্স জল জমতে শুরু করে দেয় ইমপেশেন্সের ক্ষেত্রে, ইমপেশেন্সের গাছকে কিন্তু বাঁচানো যাবে না। তো এটা খেয়াল রাখতে হবে। তো আর কোনোদিন গাছ টেনে বার করবেন না, গাছকে সবসময় ওরকমভাবে টক টক মানে একটুখানি টিপ টিপ করে কোথাও একটা ঠুঁকে নেবেন। তো ঠুঁকে নিলে কী হবে না, ওটা রুটগুলো একটুখানি ইয়ে হয়ে যাবে। আমি একটা গাছ দেখিয়ে দিচ্ছি, তো রুটগুলো একটু টপ থেকে ছেড়ে যাবে এবং গাছটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। কোনোদিন গাছটাকে টেনে বার করতে পারবে না, তাহলে কিন্তু শিকড়ের সঙ্গে যে স্টেম সেটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো একটু চেপে চেপে এরকমভাবে বসিয়ে দিতে হবে, খুব সোজা। আমি এরকমভাবে বাকি গাছগুলো বসিয়ে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন আপনারা ওটা, এটাও একটু ঠুঁকে নিলাম ওই টপটার সঙ্গে, তাতে এবার ভালো করে এবার দেখতে পাচ্ছেন মাটিটা কত ঝুরঝুরে, এটাই আপনারা মানে এটা দেখে বুঝতে পারবেন। তো আমি এবার বাকি গাছগুলোকে লাগিয়ে নিচ্ছি এরমভাবে, এবং তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো, তারপর আমি আপনাদের রেজাল্টটাও দেখিয়ে দেবো।
এখান থেকে এবার আমি এবার কি করব না ভালো করে এটা দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিলাম। তো এটা আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে এক সপ্তাহ পর কার রেজাল্ট। এখানে গাছটার ফুলটাও ফুটে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রোথ হয়েছে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।